আছে, খোলো, খুলে দেখো। পুরে আসুন আর কি, চোখ জ্বলতেছে আর কই না। রিহান সরে যাও, রিহান সরো, মাথা সরাও। মা এর মধ্যে কি আছে? এর মধ্যে কি আছে খোলো, খুলে দেখো। আর তুমি চিকেন মেরে, চিকেন না ওটা হাঁস, হাঁস হাঁস কি ডাক, কভার করো, কাগজ ধরাইছি। গ্রামীণ পরিবেশে রান্না খাওয়া গ্রামীণ পরিবেশেই হওয়া লাগবে, কাগজ দিয়ে ধরাতে হবে। চুলাটা এত ফাইন ভাবে ধরে গেছে, আর দিও না পেপার আব্বা, আর দিও না সোনা, ফায়ারেই চলে গেছে, ওই যে সব শেষ পেপার। রিহান কি অনেক মজা পাও বাইরে রান্না করতে, না ঘরে করতে বেশি মজা? বাইরে ফরিসুলা রান্না খুব দ্রুত হয়ে যাবে না। উড়ে আসুন আর কি, চোখ জ্বলতেছে। আব্বু বের করিস না, ভিতরে ঢুকাই দাও, বের করো না। একদম তেলের উপর চলে আসছে, কষাতে কষাতে এখন আমি পানি দিয়ে দিব। না হাত নাও, হাত নাও, এখান দাঁড়া, হাত নাও, গরম তো থাকবে, গরম নাও, এবার খাও, এবার খাও, খাও কি মজা, লবণ হয়েছে, ঝাল হয়েছে, আর একটু খাবে, দেখেছেন কি মজা লেগেছে, আর যে পরিমাণ স্মেল বাইর হয়েছে রে বাবা, রে বাবা আর কয়ে না মজা। আপনাদের ভাইয়া করছে ঝাল করো, বাচ্চারা কতটুকু খেতে পারবেন আমি জানি না, ছোট ছোট দুইটা নাগা মরিচ এটা ডিপে রাখছিলাম। ওরে আল্লাহ আব্বুরে, ঝাল খুবই ঝাল, এটা এটা হাতে লাগলে আলে একটা দিলে ঝালে খাওয়া যায় না। ভাজা জিরা আনতে বলছি, ওই যে ভাজা জিরা, নামানোর 5 থেকে 7 মিনিট আগে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম, এখন 5-7 মিনিটের মধ্যে নামায় ফেলবো। ছেলে পেলে এখন খাইতে পারবে না কিনা আল্লাহ জানে, ঝাল হয়ে গেছে প্রচুর নাগা মরিচ দিয়ে। হ্যাঁ দুইটা নাগা মরিচ দিচ্ছি, এ না তুমি একটু পাতিলটা নামাই দাও, বসো গাব্বা যাও, তা আমরা হাঁড়ি পাতিল নিয়েই বসে পড়বো, কারণ পিকনিক বলে না চড়ুই ভাতি বলেন ওটাতে তো আর বাড়াকুড়া নাই, একদম হাঁড়ি পাতিল নিয়েই বসে পড়া। রিহান সরে যাও, রিহান সরো, মাথা সরাও। একদম গরম গরম মাসকালার ডালের ধোয়া উঠা খিচুড়ি, আমি খিচুড়ি পুরা ভাত খুবই লাইক করি, নিচে একটু একটু পুরা তো ধরতে হবে, আমি জানি আমার মা হচ্ছে এই পিস লাইক করে না। এটা নিবা, রিহান রাদওয়ানকে দাও, অনেক মজা, অনেক মজা, থ্যাংক ইউ। আর সহ্য হচ্ছে না, তাতেই নাও রাদওয়ানের বাবা, এত ক্ষুধা লেগে গেছে। আমি পরে নেই, আমি পরে নেই, তুমি নাও, তুমি নিয়ে, না আমাকে আগে দিও না, আমি সবাই দিলাম, তোমার আবার ফেসবুক, থাক থাক থাক, আপুক দিল না, মজা হয়েছে, ওকে তো সবাই ভালো থাকেন, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আল্লাহ হাফেজ। সেটা আমরা এখন মজা করে খাবো, কোনো কথা ছাড়া।
খুবই মজা হয়েছে, মাংসটা খাই বলে অনেক মজা। তো যাই হোক, সবাই ভালো থাকেন, ভিডিওটা শেষ করে দিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।